আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যক্তির বিবাহ ওহির মাধ্যমে দেওয়া হয়েছিল। এই হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ আমার কাছে ওহি পাঠিয়েছেন যাতে আমি আমার দুই মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমকে উসমানের কাছে বিবাহ দেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মসজিদের দরজায় সাক্ষাৎ হলে বলেন, হে উসমান, তিনি জিব্রাইল আমাকে সংবাদ দিয়েছেন আল্লাহ তোমার কাছে উম্মে কুলসুমকে রোকাইয়ার মোহরের সমপরিমাণ মোহরের বিনিময়ে এবং তার সহচর্যের ন্যায় সহচর্যের ভিত্তিতে বিবাহ দিয়েছেন। এইভাবেই হযরত উসমানের সঙ্গে ওহির মাধ্যমে উম্মে কুলসুমকে রোকাইয়ার মোহরের সমপরিমাণ বিবাহ দেওয়া হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।